তায়েবা বেগম লিপি বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী। তিনি ভিডিও আর্ট, ইনস্টলেশন, পেইন্টিং এবং প্রিন্টসের মতো কাজের সাথে যুক্ত আছেন। 2004 সালে এশিয়ান আর্টস বিনেলের 11তম আসরে তিনি গ্র্যান্ড প্রাইজ অর্জন করেন। বর্তমানে তিনি বৃত্ত আর্ট ট্রাস্ট নামক একটি ইনস্টিটিউটের উপপরিচালক হিসেবে নিযুক্ত আছেন। তিনি তার কাজের মাধ্যমে সবসময় সমাজে নারীদের বৈষম্যের দিকগুলো তুলে ধরার চেষ্টা করেন। আজ আমরা তার একটি কাজ হোয়াট ইফ আই অ্যাম মডেলিং নামক আর্টের রিভিউ করার চেষ্টা করব। মূলত আর্টটিতে তিনি মডেলিংয়ের ক্ষেত্রে নারীরা কী ধরনের বৈষম্যের শিকার হয় সেইগুলা বুঝিয়েছেন। ভিডিওটির শুরুতে ব্যাকগ্রাউন্ডে সাদা এবং কালো কালার ব্যবহার করা হয়েছে। এই কালারের মাধ্যমে আমি মনে করি মডেলিংয়ের ক্ষেত্রে নারীদের রঙের যে বৈষম্য সেটা বুঝিয়েছে। ভিডিওর প্রথমে একজন নারী অস্পষ্ট অবস্থান থেকে হেঁটে এসে স্পষ্ট হচ্ছে, এর মানে একজন নারী মডেলিংয়ের ক্ষেত্রে ফোকাস হতে অনেক সময় লাগে। এরপরই দেখা যায় তার টি শার্টের ওপর ফ্রিডম অফ স্পিচ এবং অ্যাবিউস অফ পাওয়ার লেখার ওপর একটি ব্লক চিহ্ন মেরে দেওয়া হয়। এর মাধ্যমে আমি মনে করি একজন মডেল যখনই ফোকাস হবে তখনই তার বাক স্বাধীনতা হনন করা হবে এবং তার উপর ক্ষমতার অপব্যবহার করা হবে। ভিডিওটিতে আমরা দেখতে পাই একজন নারী দূর থেকে হেঁটে আসছেন। তার মানে হলো মডেলিংয়ের ক্ষেত্রে ব্যাপারটি অনেক সুদূরপ্রসারী এবং এর জন্য আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবে। শুধু তাই নয়, আমরা যদি তার টি শার্টের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি তার টি শার্টে ফ্রিডম এগেনস্ট এক্সপ্রেশন এবং গো এগেনস্ট দ্য টাইড লেখাটির উপর ব্লক চিহ্ন করে দেওয়া হয়েছে। তার মানে হলো মডেলিংয়ের ক্ষেত্রে আপনাকে কখনোই আপনার নিজস্ব এক্সপ্রেশনের স্বাধীনতা এবং স্রোতের বিপরীতে যেতে দেওয়া হবে না, এর মাধ্যমে আপনাকে ব্লক করে দেওয়া হবে। ভিডিওটিতে বস লেডি এবং বেল ডিনাইট লেখার ওপর ব্লক সিল মারা হয়েছে। আমি মনে করি এর মাধ্যমে বোঝানো হয়েছে যে মডেলিংয়ের ক্ষেত্রে নারীদের কখনো বস হতে দেওয়া যাবে না এবং এতে তাদের মুক্তির পথ বন্ধ। মডেলিংয়ে আসার পর শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের প্রচুর সাফারিং করতে হবে এবং এত সাফারিং করার পরও তাদের চূড়ান্ত পর্যায়ে উঠতে দেওয়া হবে না। ভিডিওটিতে প্রত্যেকটি লেখার উপরে একটি করে ব্লক চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি এই ব্লক চিহ্ন দিয়ে শিল্পী বুঝিয়েছেন নারীদের মডেলিংয়ের ক্ষেত্রে তাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। সেফ ডিমান্ড রোড অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি দ্বারা বোঝানো হয়েছে নারীদের এই মডেলিংয়ের রাস্তা কখনো মসৃণ হয় না, বন্ধুর পথ পাড়ি দিয়ে নিজেদের জায়গা করে নিতে হয়, স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের বিরুদ্ধে লড়তে হয়, না হলে এই প্রতিবন্ধকতাগুলোকে সামনে এনে একজন মডেলকে বা একজন নারীকে তার এই যাত্রা থেকে থামিয়ে দেওয়া হয়। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মডেলিংয়ের ক্ষেত্রে নারীদের নানান ধরনের প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়েছে। ভিডিওর লাস্টে টি শার্টে লেখা ছিল ভ্যানিটি ফেয়ার, এর অর্থ আত্মগর্বের প্রতীক। নারীরা যখন তাদের এই সমস্যাগুলো অতিক্রম করতে পারবে তখনই এই আত্মগৌরব তৈরি হবে মডেলিংয়ের ক্ষেত্রে, যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একদম লাস্টে ব্লক চিহ্নটা ব্যাক সাইডে মারা হয়েছে, যা একটি ব্লেডের নিচে মারা হয়েছে। এই চিহ্নটি দিয়ে আমি মনে করি নারী যখন নির্ভরশীল হয়ে যাবে তখন কোনো বাধাই আর তার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, সেটি বোঝানো হয়েছে। তখন সে যে কোনো বাধাই অতিক্রম করতে পারবে। আত্মগৌরব আত্মনির্ভরশীলতায় পারে নারীকে সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তায়েবা বেগম লিপি তার আর্টওয়ার্কের মাধ্যমে মডেলিংয়ের ক্ষেত্রে নারীদের অবস্থানকে পরিষ্কার করেছেন।